ভাই আপনি কি করছেন একটু বলেন, একটু কথা বলেন। সামান্য কি করতেছেন? গেম খেলতেছেন? এটা কি গেম? স্যার নাম কি ভাই? এর নাম হলো ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার? মাশাআল্লাহ, আপনি যেভাবে সিরিয়ালে খেলতেছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। মূলত এই জন্যই আমি ভিডিওটা করতেছি। ঠিক আছে, ফ্রি ফায়ার। আচ্ছা, এই গেমটা মানে খেলেন যে মানে কি কারণে? গেমের মানে বিশেষত্বটা কি একটু বলবেন? জি অবশ্যই। হ্যাঁ, গেমসের কোন জায়গাটা আপনাদের খুব ভালো লাগে? গেমসটা খেলতে আলাদা একটা মজা। যেমন যেমন ধরেন অনেকে গার্লফ্রেন্ডের সাথে টাইম পাস করে, কিন্তু আমরা গেমের ভিতরে টাইম পাস করি। ওয়াও। হ্যাঁ, আর গার্লফ্রেন্ড হয়তো ছেড়ে যাবো, কিন্তু ফ্রি ফায়ার কখনো ছেড়ে যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, গার্লফ্রেন্ড ছেড়ে যাবে, ফ্রি ফায়ার ছেড়ে যাবে, কিন্তু গার্লফ্রেন্ডের কাছে যা আছে এই গেমসের কাছে তো তা নাই। তা নাই, কিন্তু তারপর অনেকটা মজা আছে গেমস খেললে। এই গেমসের মজা না? আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি কি গার্লফ্রেন্ড বড় না গেম বড়? ফ্রি ফায়ার যারা খেলে তাদের জন্য ফ্রি ফায়ারে বড় হয়, গেম বড় গার্লফ্রেন্ড থেকে। হ্যাঁ, গার্লফ্রেন্ড থেকে। আপনি কি মনে করেন, আপনার 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 কি মতামত কি, গার্লস গার্লফ্রেন্ড বড় নাকি? আপনার বউ আছে? তাহলে এখন আপনার বউ বড় না গেমস বড়? আমার বউ বড়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বউ বড়? আমার কাছে গেম বড়। ঠিক আছে, গেম বড় না, কারণ উনি তো বিয়ে করেনি এখনো। তাহলে ওনার কাছে গেমস অপেক্ষা? বিয়ে করলো ভাই, করে মানে ততটা পাত্তা দেবো না, গেমে থাকবে। আসো, গেমসে আসো থাকবে না? আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার কাছে বউ থেকে গেমস বড়, তাহলে তো গেমসে মেইন। অবশ্যই। আচ্ছা, আর আপনার কাছে বউ বড় না, গেমস মেইন না? ভালো কথা। এরপর আমাদের তৃতীয় ভাই আছে, ওনাকে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই। আমরা সবার কাছে শুনছি যে উপরে দুজন ভাই আছে, ওনাদের কাছে শুনছি যে ওনাদের কারো কারো গেমসের থেকে তাদের বউ বড়। আবার কেউ বলছে না আমার বউ বড়, গেমস বড় না। আপনি বলেন, এবার আপনার মতামত কি? এই যে আপনি ফ্রি ফায়ার গেমটা খেলতেছেন, এই গেমসের মেইন বিশেষত্বটা কি, কেন পছন্দ? পছন্দ ভাই, গেমস আদা আগে থেকে খেলি। একটু জোরে বলেন প্লিজ। গার্লফ্রেন্ডের থেকে আমার গেম বড়। গার্লফ্রেন্ড থেকে গেম বড়? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো সমস্যা নাই, বউ নাই, কোনো নো প্ল্যান, নো টেনশন। খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আসলে তাহলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি এই যুগের ছেলে, কিন্তু এই গেমসটা এখনো আমি খেলতেছি না, আমি জানিও না এই গেমসের সম্পর্কে। ঠিক আছে, কিন্তু আপনারা যে এই যে সিরিয়ালে এত সুন্দর করে যে খেলতেছেন, এই জিনিসটাই মানে আমার অবাক করছে, এবং আমি উৎসাহিত হয়েছি যে ভিডিও করবো। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আমার ফেসবুকে আছে। আচ্ছা ঠিক আছে, যাক তাহলে ফ্রি ফায়ার ফলোয়ার অবশ্যই লাইক কমেন্ট করে দেবা। ঠিক আছে, দেখব কয় জানে ফ্রি ফায়ার খেলো। আচ্ছা আচ্ছা, না ফ্রি ফায়ার তো অনেক ভক্ত, অনেক ভক্ত আমি জানি, এবং অনেকে খেলে এবং তারা নাওয়া খাওয়া ভুলে যায়। ঠিক আছে, খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, কিন্তু গেমস ভুলে না। এখান থেকে আমাদের আরেক ভাই আছে, দেখি ভাই কি করছে। ভাই আপনিও কি একই গেমস? তো ওইখানে তিনজন ভাই আছে, ওনারা ফ্রি ফায়ার খেলতেছে, আপনার কাছে টোটাল আপনাদের টিম মেম্বার হচ্ছে চারজন। তো আপনার মতামত কি, গেমস বড় না বউ বড়? গেমস বড়। আচ্ছা, বাংলাদেশের মেয়েরা সাবধান, তো তাহলে তোমাদের জায়গা দখল করতেছে গেমস। ওকে, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো ভাই কিছু বলেন, আপনি এই গেমসটা যে খেলতেছেন, এটার মেইন বিশেষত্বটা কি, মানে কোন জায়গাটাই মজা লাগে বলবেন? আমার কি মানে আমি কথা বলতে মনে হয় ডিস্টার্ব হচ্ছে আপনার? না ডিস্টার্ব হচ্ছে না, তাহলে একটু বলবেন কেন, মানে এটার বিশেষত্বটা কি? গেমস সময় কাটানো না? তাহলে আপনার কাছে কি বই বড়? গেমস বড়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা মোট চারজন আছে, চারজনের মধ্যে তিনজন বলছে যে গেম বড়। ঠিক আছে, আপনার তো বউ নাই? ও আচ্ছা আচ্ছা, যাদের বউ নাই তারা বলছে গেমস বড় আছে না? তার মানে আপনার বউ সাথে থাকতে, বউ থাকা সত্ত্বেও আপনার গেমস বড়? মাশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। অন্য আরেকদিন কথা হবে, আল্লাহ হাফেজ।